একবার প্রশ্ন করেছেন, জিনের ক্ষতি থেকে বাঁচার জন্য কি করা প্রয়োজন? জিনের ক্ষতি থেকে বাঁচার জন্য প্রয়োজন প্রথম হচ্ছে ইতিবাচক, আর দ্বিতীয় হচ্ছে নেতিবাচক। ইতিবাচক হচ্ছে আপনি ইসলামের ফরজ ওয়াজিবগুলি আদায় করবেন সহি আকিদার সাথে। কারণ অধিকাংশ জিন শয়তানে জ্বালায় কারা কে, যারা শিরক বিদাতের আশ্রয় নেয়। আলহামদুলিল্লাহ সহি আকিদার লোককে জ্বালাইতে পারে না, সহজে জ্বালাইতে পারে না। যদি জ্বালাই সহি আকিদার লোককে জিন শয়তানে, জানতে হবে যে অন্য কোনো রাস্তা খুলে রেখেছে শয়তানের জন্য। এটা একটা লম্বা আলোচনা, আমি খুব সংক্ষেপে বলছি বিষয়টা। তাহলে আপনাকে প্রথম সহি আকিদার সাথে শিরক বিদাত ধারণা, দরগা দুর্গা ওইসব বিশ্বাসী না, পীর ফির ওইসব শিরকি আকিদা বিদাতি আকিদা বিশ্বাসী না। আপনি সন্ন্যতির তরিকায় চলেন, আপনি তাবিজ তোমারে বিশ্বাসী না, আপনি বালা আর তাকাতে বিশ্বাসী না। হ্যাঁ, ওই বাচ্চাকে ছোট কালো টিপ দিব তাহলে বদনজর লাগবে না, ওইসব শিরকি আকিদা বিশ্বাসী না। আপনি সহি আকিদার লোক এবং ফরজ ওয়াজিবগুলি ঠিকভাবে জামাত সহকারে সালাত আদায় করে শয়তান চান্স পাবে না। পাঁচ অক্ত যদি ঠিকভাবে জামাত সহকারে সালাত আদায় করেন, চান্স পাবেন আপনার বাড়িতে শয়তান ঢুকতে। কারণ পাঁচ অক্ত আপনার বাড়িতে নামাজ হচ্ছে ঠিকভাবে, কিন্তু ফজরের সময় যখন শুয়ে থেকে গেলেন, সূর্য উঠে গেল, তখন শয়তান ইস্তাহওয়াজা আলাইহিম হেমু শয়তান হাদিস আছে, শয়তান তাদের ওপর বিস্তার লাভ করে। এই জন্য বলে একটা পজিটিভ, আপনার ফরজ ওয়াজিবগুলিতে ঘাটতি না থাকে। নেগেটিভ হচ্ছে আপনার বাড়িতে হারাম কিছু না হয়, যাতে হারাম হওয়া হচ্ছে নাপাক অবস্থায় গোসল ফরজ হয়ে আছে সহবাসের পরে বা স্বপ্নদোষী, যে সূর্য উঠে গেল, জি হ্যাঁ, নাজায়েজ কাজ, সূর্য ডুবে গেল, আসর গেল, মাগরেব গেল, অনেকে ডিউটি করে এসে ঘুমায়, জোহর গেল, আসর গেল, মাগরেব গেল, নাইট ডিউটি রাতে এসা পরে আছো, রাত্রে উঠল, আউযুবিল্লাহ, এদের বাড়িতে তো শয়তান আসবে, শয়তান ধরবে। বাড়িতে নোংরা ছবি আছে, অথবা টিভিতে আপনার মহিলাদের ছবি দেখা হয়, আর আজকাল যে টিভির দরকারই নেই, হ্যাঁ, সিনেমা উঠে গেছে, টিভিও কখন উঠে যাবে, এখন মোবাইল, এই মোবাইলে যদি কেউ যদি ব্লু ফিল্ম দেখে, তার বাড়িতে শয়তান তো বিস্তার লাভ করবে। যেখানে ফাহেশা থাকবে, অশ্লীল কথা কাজের ছড়াছড়ি থাকবে, সেই ঘরে সেই জায়গায় শয়তান বিস্তার লাভ করবে। সুতরাং ওরাকে শয়তান ধরবে যে বাড়িতে এসব হয়। এই জন্য ফটো ঝুলিয়ে রাখা, এটা একটা শয়তান আসার কারণ বাড়িতে। ফেরেশতারা আসবে না রহমতে, তো কার আসবে? শয়তান আসবে। যেই বাড়িতে মিউজিক বাজে, ঢোলঢাক বাজে, বাদ্যযন্ত্র বাজে, শয়তান আসবে। যেই বিয়েতে বাদ্যযন্ত্র বাজানো হয় সেই বিয়েতে বর কনের ক্ষতি হবে, হবে, শয়তান ক্ষতি করবে। আর তার সাথে সাথে এটা তো ফরজের ক্ষেত্রে, হারাম থেকে বাঁচা ফরজ, আর ফরজ আদায় করা ফরজ। সুন্নত মুস্তাহাব জিকির আজকারগুলি ঠিক রাখতে হবে, সকাল সন্ধ্যার জিকির, ফরজ সলাতের পরে জিকির, ঘুমাবার আগে জিকির, বাথরুমে যাওয়ার জিকির, ওগুলোকে ঠিক রাখতে হবে, ওগুলোকে ঠিক রাখবে, ইনশাআল্লাহ তাআলা শয়তান পালিয়ে যাবে। বাড়িতে সূরা বাকারা পড়বেন, শয়তান আসতেই পারবে না। সেই বাকারে হাতে ইন্না শয়তানি আনফুরু মিনাল বাইতিল্লাযি তুকরা ফীহি সূরাতুল বাকারা, যেই বাড়িতে সূরা বাকারাত নিয়মিত তেলাওয়াত হয় সেই বাড়ি থেকে শয়তান পলায়ন করে।